তিন দিনের টানা ছুটিতে দেশের পর্যটনগুলোতে ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড়, আগাম বুকিং হয়েছে সব হোটেল মোটেলে। কেউ এসেছে প্রকৃতি দেখতে, আবার কেউ বা পরিবার পরিজনদের নিয়ে একসঙ্গে বেড়াতে। কর্মব্যস্ত জীবনে প্রশান্তির খোঁজে কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, সিলেট, পটুয়াখালীদের ভ্রমণ প্রবাসীদের পদচারণায় মুখর। এদিকে পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসা রিপোর্ট। পর্যটন নগরী কক্সবাজারের সব হোটেল অগ্রিম বুকিং হয়ে গেছে। 4 শতাধিক হোটেল মোটেল ছাড়াও বিমান ও বাসের কোনো ধরনের টিকিট নেই। সেন্ট মার্টিন ভ্রমণে নিয়োজিত জাহাজের টিকিটও নেই। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, করোনার ভীতি হ্রাস পাওয়ায় মৌসুমের শেষ দিকে বিপুল পর্যটক আগমন ঘটেছে। প্রচুর পর্যটকের সমাগম ঘটেছে আমাদের হোটেল মোটেল গেস্ট হাউস কটেজে, কোথাও কোনো রুম ফাঁকা নেই। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা ভিড় করেছে বান্দরবানের নীলাচল, মেঘলা, নীলগিরি সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে। ব্যস্ত জীবনে একটু প্রশান্তি পেতে করোনার তোয়াক্কা না করে পর্যটকরা ছুটে আসছেন। মৌলভীবাজারের স্পটগুলোতেও পর্যটকদের ভিড়। হোটেল রিসোর্টগুলো পর্যটকে পরিপূর্ণ। লাওয়াছড়া, মাধবকুণ্ড জলপ্রপাত, মাধবপুর লেক, হামহাম জলপ্রপাত, আনারস বাগান, লেবু বাগান, আদিবাসী পল্লী সহ সব স্পটে ছুটে বেড়াচ্ছেন পর্যটকরা। খুবই সুন্দর জায়গা, খুবই খুবই ভালো লাগছে আর খুব এনজয় করছি আমরা। খাগড়াছড়িতে সকাল থেকে পর্যটকের ভিড়। জেলা পরিষদ পার্ক, আলুটিলা পর্যটন স্পট, রিছং ঝর্ণা, হেরিটেজ পার্ক, মায়াবিনী লেক সহ স্পটগুলোতে যেমনি ভিড়, তেমনি সাজেকগামী পর্যটকদের ভিড়ও দেখা গেছে। হোটেল মোটেলগুলোতে আগাম বুকিং হয়ে গেছে। সাজেক গেলাম, সাজেকের পরিবেশটা খুব ভালো, কিন্তু পরিবহন ব্যবস্থা আর একটু ভালো হলে আরও ভালো হয় আর কি। প্রচুর পর্যটক আসতেছে, আমাদের হোটেলগুলি আপাতত সবগুলো বুকিং হয়ে গেছে। সিলেটের পর্যটন স্পট জাফলং, সাদা পাথর, বিছনাকান্দি সহ সবখানে পর্যটক বেড়েছে। পর্যটন এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছে পুলিশ ও প্রশাসন। পটুয়াখালীর কুয়াকাটায় এখন হাজার হাজার পর্যটক। আগামী 21 ফেব্রুয়ারি পর্যন্ত হোটেল মোটেলের সব শয্যা বুক রয়েছে বলে জানিয়েছেন হোটেল মোটেল ব্যবসায়ী ওনার অ্যাসোসিয়েশন। পর্যটকদের নিরাপত্তায় বাড়ানো হয়েছে ট্যুরিস্ট পুলিশের সংখ্যা। করোনা সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে নয়, তাই বিধি মেনে ভ্রমণের পরামর্শ রয়েছে প্রশাসনের পক্ষ থেকে। মাসুম আলিসা, 21 টেলিভিশন।